আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, তবে এখন আপনি রাইটার একের কোর্স শেষ করেছেন। রাইটার একে আপনি প্রাথমিক তথ্য সম্পর্কে শিখেছেন, যেমন মেনু বার, স্ট্যান্ডার্ড বার, ফরম্যাটিং বার, রুলার, স্ট্যাটাস বার ইত্যাদি। এখন আপনি রাইটারের সম্পর্কে আরও কিছু শিখবেন। আমরা এই সেশনে রাইটার টু এর সম্পর্কে ভিউ মেনু থেকে ফরম্যাট মেনু পর্যন্ত শিখব। আজকের পাঠ শুরু করার আগে আসুন তবে আমরা রাইটার একের সম্পর্কে চর্চা করি। আপনাদের সবার কি মনে আছে রাইটার একে আপনাদের কি শেখানো হয়েছিল? শেষের অংশে আপনি রাইটারের কিছু গুরুত্বপূর্ণ দিক, যেমন সেভিং এ ফাইল, ওপেনিং এ ফাইল, সেভ অ্যাজ অপশন, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, আনডু, রিডু, কাট, পেস্ট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইত্যাদি সম্পর্কে শিখেছেন। আপনি কি বলতে পারবেন কেন ফরম্যাটিং টুলবার ব্যবহার করা হয়? ফরম্যাটিং টুলবার ব্যবহার করে আমরা কোনো টেক্সট বা অনুচ্ছেদকে ইচ্ছে অনুসার ফরম্যাট করতে পারি, যেমন ফন্ট কালার পরিবর্তন এবং ফন্টের আকার পরিবর্তন, টেক্সটকে বোল্ড, আন্ডারলাইন বা ইটালিক ইত্যাদি করতে পারি। আপনি কি বলতে পারবেন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ দিয়ে কি হয় এবং পিডিএফ এর সম্পূর্ণ অর্থটি কি? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ব্যবহার করে আপনি আপনার রাইটারের ফাইলটি পিডিএফ ফরম্যাটে রূপান্তরণ করতে পারবেন। পিডিএফ ফরম্যাটটি এমন একটি ফরম্যাট যেটা থেকে অন্য কেউ আপনার ফাইল এডিট করতে পারবে না, যেটার মানে কোনো ব্যক্তি আমাদের ফাইল লিখতে বা ফাইলটি থেকে কিছু মুছে দিতে পারবেন না। এই ধরনের ফাইলকে কেবল পড়া যায়। এবং পিডিএফ এর সম্পূর্ণ অর্থটি হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আপনি কি বলতে পারবেন আমরা কেন ফাইন্ড এবং রিপ্লেসের ব্যবহার করি? ফাইন্ড ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্ট থেকে কোনো টেক্সট বা শব্দকে খুঁজে পেতে পারি এবং রিপ্লেস ব্যবহার করে আমরা সেটিকে পরিবর্তন করতে পারি। আপনাদের সবাইকে এখনই এগিয়ে যেতে হবে এবং আপনার কম্পিউটারের পাওয়ার অন করে রাইটারের ফাইলটি ওপেন করুন। আপনি যদি এটি করতে কোনো সমস্যার সম্মুখীন হন, তবে আপনি ভিডিওটি দেখুন এবং ভিডিওটির সাহায্য নিয়ে আপনার রাইটারের ফাইলটি ওপেন করুন। তবে আসুন এখন ভিডিওটি দেখি এবং শিখি শর্টকাট কমান্ড ব্যবহার করে আমরা কিভাবে রাইটারের ফাইলকে খুলতে পারি। রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে। তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। তবে এখন আমরা শিখব আমরা কেন ভিউ সাবমেনু ব্যবহার করি। ভিউ অপশনটি আপনাকে আপনার রাইটারের পেজে টেক্সট বাউন্ডারিজ, রুলার, স্ট্যাটাস বার, ফরম্যাটিং টুল বার, ড্রয়িং এবং অন্য কোনো অপশনগুলিকে হাইড বা লুকিয়ে রাখতে অথবা দেখাতে সহযোগিতা করে, যেটি আপনি চান। ভিউ মেনুতে আমরা প্রথমে প্রিন্ট লেআউট বা ওয়েব লেআউট সম্পর্কে শিখব। আপনি কি জানেন
প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউটের মধ্যে কি পার্থক্য? প্রিন্ট লেআউট দিয়ে আপনি আপনার পেজটিকে একটি সাধারণ ভিউতে দেখতে পারেন এবং এটি আপনার সব পেজগুলিকে দেখায়। ওয়েব লেআউট দিয়ে আপনি সব পেজগুলিকে একটি পেজের মধ্যেই দেখতে পাবেন। আসুন আমরা এই ভিডিওটি দেখে এবং বুঝে নিই প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউটের ব্যবহার সম্পর্কে। প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউটের ব্যবহার শেখার এবং জানার জন্য আপনারা সর্বপ্রথম নিজের কার্সার বা পয়েন্টারকে রাইটারের পাতার মেনু বারের ভিউ অপশনটিতে নিয়ে যান। সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন প্রথমেই প্রিন্ট লেআউট অপশনটি আছে, সেখানে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনার পাতাটি সম্পূর্ণ স্ক্রিনে চলে এসেছে, যা প্রিন্ট লেআউট নামে পরিচিত। তারপর আবার ভিউ মেনুতে গিয়ে প্রিন্ট লেআউট অপশনটি একবার ক্লিক করলে আপনার পাতাটি আগের মতন হয়ে যাবে, যা আমরা লেখার সময় ব্যবহার করে থাকি। তারপর আবার ভিউ অপশনটিতে গিয়ে ওয়েব লেআউট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনার সম্পূর্ণ স্ক্রিনে পাতাটি চলে এসেছে, সেখানে আরেকবার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার পাতাটি আগের মতন হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউটের ব্যবহার শিখলাম। এরপর আপনি টুলবার সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারবেন কেন আমরা টুলবার ব্যবহার করি? টুলবারটি একটি শর্টকাট পদ্ধতি যা ব্যবহার করে আপনি আপনার কাজ আরো সহজে করতে পারবেন। ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে টুলবারটি শো বা হাইড করা হয়। রাইটারের পাতাতে টুলবার, যেমন ড্রয়িং নিয়ে আমরা এখন চর্চা করব, আমরা রাইটারের পাতাতে দেখতে পেয়েছি মেনু বার, ফাংশন বার, অনেকগুলি অপশন রয়েছে। তার জন্য আমরা ভিউ অপশনটিতে গিয়ে টুল বারে যাব এবং সেখান থেকে ড্রয়িং অপশনটিতে একবার ক্লিক করব। আমরা আবার ভিউ অপশনটিতে যাব এবং টুলবারে গিয়ে ফরম্যাটিং অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ফরম্যাটিং বারটি সরে গেছে। আমরা আবার টুলবারে গিয়ে স্ট্যান্ডার্ড অপশনটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড টুলবারটি সরে গেছে। আমরা আবার ভিউ অপশনে গিয়ে ড্রয়িংকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নিচে যে ড্রয়িং বারের অপশনগুলি আছে সেটি ফিরে এসেছে। আবার টুলবারে গিয়ে ফরম্যাটিং অপশনটিকে ক্লিক করলে ফরম্যাটিং বার ফিরে এসেছে আমরা দেখতে পাব। সেই একইভাবে ভিউ অপশনে গিয়ে টুলবার থেকে স্ট্যান্ডার্ড অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন
আপনাদের স্ট্যান্ডার্ড টুলবারটিও ফিরে এসেছে। এইভাবে আমরা টুলবারের ব্যবহার শিখলাম। এখন আপনি স্ট্যাটাস বার সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারবেন কেন আমরা স্ট্যাটাস বার ব্যবহার করি? স্ট্যাটাস বার আমাদেরকে পেজের স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে দেয় এবং আরো জানিয়ে দেয় যে আপনি কোন পেজটি অন করে রেখেছেন, কোন ভাষায় সিলেক্ট করা হয়েছে এবং কতটা জুম আপনি করে রেখেছেন। আপনি ইতিমধ্যেই জেনে নিয়েছেন যে রাইটার পেজের নিচে দিকে স্ট্যাটাস বার দেখা যায়। ভিডিওটি দেখে জানুন আপনি কিভাবে স্ট্যাটাস বার হাইড অথবা আনহাইড করা হয়। রাইটারের পাতাতে স্ট্যাটাস বারের ব্যবহার জানার জন্য আমরা সর্বপ্রথম মেনু বারের ভিউ অপশনে যাব এবং সেখান থেকে স্ট্যাটাস বার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার নিচে যে স্ট্যাটাস বার আপনার পাতার সংখ্যা দেখাচ্ছিল সেটি হাইড হয়ে গেছে। আমরা আবার ভিউ অপশনটিতে গিয়ে স্ট্যাটাস বার অপশনটিতে আরেকবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস বারটি ফিরে এসেছে। স্ট্যাটাস বার আমরা কোন পাতাতে কাজ করছি বা আমরা কতগুলো পাতা ব্যবহার করেছি তা সম্পর্কে আমাদের জানাই। আসুন এখন শিখুন কিভাবে রুলারকে হাইড বা শো করা হয়। রুলারের একটি ছবি আপনার সামনে ভিডিওতে দেখানো হচ্ছে। আপনি কি জানেন রুলার কি এবং কত ধরনের রুলার আছে? রুলার পেজের মধ্যে মার্জিন দিতে সহযোগিতা করে। এটি ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী লাইন বা অনুচ্ছেদ সেট করতে সাহায্য করে। রাইটারের মধ্যে দু ধরনের রুলার রয়েছে, হরিজন্টাল রুলার আর ভার্টিক্যাল রুলার। এখন আপনারা সবাই এই ভিডিওটি দ্বারা শিখবেন রুলারকে কিভাবে হাইড অথবা শো করতে হয়। রাইটারের পাতাতে রুলার সম্পর্কে জানার জন্য সর্বপ্রথম আমরা মেনু বারের ভিউ অপশনে গিয়ে একবার ক্লিক করব। এবং সেখান থেকে রুলার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতাতে বাম দিকে আর ওপরের দিকে যে রুলারটি ছিল সেটি হাইড হয়েছে। আপনারা দেখতে পাবেন আপনার পাতাতে দুই দিকে বাম দিকে আর উপর দিকে রুলার চলে এসেছে। এইভাবে আমরা রুলারের ব্যবহার শিখলাম। এখন আপনি শিখবেন কিভাবে টেক্সট শো অথবা হাইড করবেন। এখন হয়তো আপনি ভাবছেন যে টেক্সট বাউন্ডারিজ কি। রাইটারের পেজের চারপাশে যে লাইন আছে যার মধ্যে কাজ করেন এগুলিকে টেক্সট বাউন্ডারি বলা হয়। আপনি কেবলমাত্র এই টেক্সটকে বাউন্ডারির মধ্যে টাইপ করতে পারবেন কিন্তু এর বাইরে টাইপ করতে পারবেন না। এখন আপনি ভিডিওটি দেখে শিখবেন কিভাবে আপনি টেক্সট বাউন্ডারিকে হাইড অথবা আনহাইড করবেন। রাইটারের পাতাতে টেক্সট বাউন্ডারিজ এর ব্যবহার জানার এবং শেখার জন্য আপনারা সর্বপ্রথম ভিউ অপশনটিতে যান এবং সেখান থেকে
টেক্সট বাউন্ডারিজ অপশনটিকে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সেই বাউন্ডারিটি সরে গেছে যেটি কিছুক্ষণ আগেই আপনারা রাইটারের পাতাতে দেখতে পেয়েছিলেন। আপনারা আবার ভিউ অপশনটিতে যান এবং টেক্সট বাউন্ডারিজ অপশনটিকে আবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সেই বাউন্ডারিটি ফিরে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে টেক্সট বাউন্ডারিজের ব্যবহার শিখলাম। এখন আপনি শিখবেন নন প্রিন্টিং ক্যারেক্টার সম্পর্কে। এগুলি হলো স্পেশাল সিম্বলের মতোই। এই সিম্বলগুলিকে যে ব্যারাকেটে দেখানো হয়েছে যেগুলি আমরা প্রিন্ট করতে পারি না, যেমন স্পেস এবং এন্টার ব্যবহার হয় নিউ লাইনের জন্য। নন প্রিন্টিং ক্যারেক্টারগুলি দেখায় এই সব সিম্বলগুলিকে এবং এই জন্যই এগুলিকে নন প্রিন্টিং ক্যারেক্টার বলা হয়। আসুন আমরা এখন শিখি কিভাবে নন প্রিন্টিং ক্যারেক্টারগুলিকে হাইড অথবা শো করা হয়। নন প্রিন্টিং ক্যারেক্টারের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ভিউ অপশনটিতে নিয়ে যান। সেখানে বিভিন্ন রকম অপশন দেখতে পাবেন। সেখান থেকে নন প্রিন্টিং ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যত জায়গাতে আপনারা স্পেস দিয়েছেন সেখানে ডট চলে এসেছে। আপনারা আবার যদি ভিউ অপশনটিতে গিয়ে সেই অপশনটিতে ক্লিক করেন, আপনারা দেখতে পাবেন সে ডটগুলি সরে গেছে। এইভাবে আমরা নন প্রিন্টিং ক্যারেক্টারের ব্যবহার শিখলাম। এরপর আপনি ফুল স্ক্রিন সম্পর্কে শিখবেন। অপশনটি ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনে যতটা বড় ততটা স্ক্রিন বড় হয়ে ওঠে এবং আপনার রাইটারের অপশনগুলি হাইডও হয়ে যায়। এর জন্য শর্টকাট কমান্ডটি হল কন্ট্রোল প্লাস শিফট প্লাস জে। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে আমরা এটি ব্যবহার করি। রাইটারের পাতাতে ফুল স্ক্রিনের ব্যবহার শেখা বা জানার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ভিউ অপশনে নিয়ে যান এবং সেখান থেকে ফুল স্ক্রিন বাটনটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনার শীটটি বড় হয়ে গেছে। এইভাবে আপনারা ফুল স্ক্রিনের ব্যবহার শিখলেন। এখন আপনি জুমের ব্যবহার শিখবেন। জুম ব্যবহার করে আমরা আমাদের পেজের আকার বাড়াতে বা কমাতে পারি। জুম দুটি পদ্ধতিটি দ্বারা ব্যবহার করা যেতে পারে, যা ভিডিওতে দেখানো হচ্ছে। রাইটারের পাতাতে জুমের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম ভিউ অপশনটিতে যাব এবং সেখান থেকে জুম অপশনটিতে একবার ক্লিক করব এবং নিজের ইচ্ছা অনুসার জুমের সাইজ দেব। আমরা এখান থেকে জুমের সাইজ বাড়াতে বা কমাতে পারি বা আমরা নিজের ডেস্কটপে যে জুম ইন জুম আউট অপশনটি রয়েছে সেখান থেকেও সাইজ বাড়াতে বা কমাতে পারি। এইভাবে আমরা জুম ইন এবং জুম আউটের ব্যবহার শিখলাম এবং এখন আমরা আজকের পাঠ এখানেই শেষ করব। এখানে আপনি আপনার রাইটারের ফাইলটি ক্লোজ করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখে শিখুন। রাইটারের পাতাকে ক্লোজ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে রাইটারের পাতার ডান দিকের ওপরে যে ক্রস বাটনটি রয়েছে, যেটি ক্লোজ বাটন, সেটিকে একবার ক্লিক করব। আপনাদের সামনে একটি বক্স খুলে যাবে, সেভ, ডিসকার্ড এবং ক্যান্সেল। যদি আপনারা এই শীট বা পাতাকে সেভ না করতে চান তাহলে ডিসকার্ড অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনার রাইটারের পাতা
ক্লোজ হয়ে যাবে। এইভাবে আমরা রাইটারের পাতাকে ক্লোজ করতেও শিখলাম। এরপর এগিয়ে যান এবং সঠিকভাবে আপনার সিস্টেমকে শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনারা ভিউ সাবমেনু অপশনগুলির বিষয়ে শিখেছেন এবং এগুলির বিষয়ে অভ্যেস করার সুযোগও করে দিয়েছে। আপনি প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউট পার্থক্য সম্পর্কে শিখেছেন। টুল বার শো অথবা হাইড করা যায় কিভাবে, স্ট্যাটাস বার শো অথবা হাইড করা যায় এবং সর্বশেষে কিভাবে জুম করা হয় আপনারা তাও শিখেছেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।